everyone, welcome to Stepis. আজকে আমি বানাবো নানখাটাই। নানখাটাই এক ধরনের বিস্কিট আর যেটা সাধারণত অভেনেই বানানো হয়, কিন্তু আজকে আমি সেটা প্রেসার কুকারে বানাবো। খুব অল্প উপকরণ দিয়ে এটা বানানো যায় আর বানিয়ে আপনি টিফিন বা সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ভ করুন আর আপনার পরিবারের সাথে এনজয় করুন। তাহলে দেখে নিন কীভাবে বানানো হয় নানখাটাই। নানখাটাই বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নেব ময়দা। এখানে আটা ময়দা আপনি দুটোই ইউজ করতে পারেন। তারপর নেব বেসন, পাউডার সুগার, বেকিং পাউডার, সল্ট। এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব মিল্টেড ঘি। এখানে শুধু অয়েলও ইউজ করতে পারেন, ভ্যানিলা এসেন্স। আর এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবারে আস্তে আস্তে দুধ নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ডোটা খুব সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা একটা প্লেটে নিয়ে নেব। এবারে একটা ফুড র্যাপ বা প্লাস্টিক র্যাপ নিয়ে নেব আর তার মধ্যে এই ডোটাকে নিয়ে ভালো করে টাইট করে রোল করে নেব। আর এটাকে ফ্রিজের মধ্যে 2-3 ঘন্টা রেখে দেব। 3 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ডোটা বের করলাম। এবারে এগুলোকে খুলে নেব। ডোটা দেখতেই পাচ্ছেন একদম শক্ত হয়ে আছে। এবারে আমরা এটাকে কেটে নেব। এগুলোকে আলাদা করে নেব প্লেটের মধ্যে। এবারে আমরা এর উপরে চেরি দিয়ে দিচ্ছি। এখানে আপনি পিস্তাচিও বা যে কোনো ধরনের নাট ইউজ করতে পারেন। এবারে আমরা আঙুলের সাহায্যে এগুলোকে প্রেস করে দেব। প্রেসার কুকারে কুকিজ করতে গেলে আমরা ইডলি ট্রেটা ইউজ করাটাই সব থেকে ভালো হবে, কারণ যেহেতু প্রেসার কুকারের মধ্যে আমরা বড় কোনো ডিশ দিতে পারবো না, তার জন্য ইডলি ট্রে নিলে এর মধ্যে আমরা অনেকগুলো নিয়ে নিতে পারবো। এবারে অল্প করে একটু ময়দা দিয়ে গ্রিজ করে নেব। বিস্কিটের ডোগুলো এর মধ্যে রেখে দেব। এবারে ইডলি ট্রেগুলো আমি স্ট্যান্ডের মধ্যে নিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে নুন নিয়ে নেব। এরপর স্ট্যান্ড আর এর মধ্যে কুকিজের স্ট্যান্ডটাকে বসিয়ে দেব। প্রেসার কুকারে কেক বা কুকিজ করার জন্য আমরা রাবারটা আর হুইসেলটা অবশ্যই খুলে নেব।
আর তারপর এটি কভার করে নেব। এবার এটাকে আমরা গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে হিটটা দেব। প্রেসার কুকারটি আমরা নামিয়ে নিলাম, আমার এটা হতে 30 মিনিট সময় লেগেছে। কুকিজগুলো এবারে এই ট্রের মধ্যে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এর থেকে তুলব। নান খাটাই বা কুকিজ একদম তৈরি, এবারে আপনি এটাকে সার্ভ করুন দুধ বা চায়ের সাথে। তাহলে দেখে নেবেন যে কীভাবে বানাতে হয় নান খাটাই, আপনারা এটা বাড়িতে বানান আর বানিয়ে কেমন হলো সেটা আমি কমেন্ট করে অবশ্যই জানাবো। যার বাড়িতে ওভেন আছে তারা তো ওভেনে অবশ্যই বানাবে, আর যার বাড়িতে ওভেন নেই তারা প্রেসার কুকারে এটা বানাবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে এখনো না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।